দেখুন, এবার হিজাব পরে মেসি রোনালদোকে হার মানালেন এক নারী। বোরকা খুলে ক্যামেরার সামনে নেচেছিলেন বলে কিছুদিন আগেই এক ইরানি মেয়েকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। আর তার প্রতিবাদে নাচের ভিডিও পোস্ট করেছেন একের পর এক ইরানি নারী। তবে সেসব কিছুকে টেক্কা দিয়ে ইনস্টাগ্রামের ময়দানে হাজির হয়েছেন আরও এক নারী, যার মাথার থেকে হিজাব সরছে না, আর পায়ে ফুটবল যেন হার মানাচ্ছে মেসি রোনালদোকে। পায়ে পায়ে ফুটবলের ছন্দ তুলছে সে, ব্যালেন্স করছে মাথা দিয়ে, ড্রিবলিং, জাগলিং, ব্যালেন্সিং এসব যেন তার বা পায়ের খেল। ইনস্টাগ্রামের ফুটবলে সে ট্রিক্স পোস্ট করেছেন মালয়েশিয়ান খুরুননিসা এন্দাং ওয়াহেদি। পরনে গোলাপি হিজাব, পায়ে কালো প্যান্ট আর বোট, রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রিক্স দেখাচ্ছেন তিনি। 18 বছরের মেয়ের সে দক্ষতা দেখে তাক লাগছে দুনিয়ার। জানা গেছে 2016 সাল থেকে ফুটবলের প্রেমে পড়ে যায় এই তরুণী। এসব ইউটিউবে ভিডিও দেখে স্টান্ট প্র্যাকটিস শুরু। যদিও মালয়েশিয়া র্যাঙ্কিং খুব একটা ভালো নয়, তবুও ফুটবলে সে দেশের এক অন্যতম জনপ্রিয় খেলা। আর গোটা দুনিয়া যখন ফিফা জ্বরে কাঁপছে, তখন এই ধরনের ভিডিও ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সংবাদের জন্য।